Hi friends, welcome to my পাঠশালা. আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9 এর লেসন 12 এটা করাবো এবং লেসন 12 এর যে এক্সারসাইজ 6 রয়েছে অর্থাৎ হান্টিং স্নেক এই যে পোয়েমটি এর এক্সারসাইজে 6 তোমাদের একটি সামারি করতে দিয়েছে তো এই যে সামারিটা রয়েছে এই প্যাসেজটিকে পড়তে হবে আগে এবং তার সামারি লিখতে হবে এবং 202টি ওয়ার্ড যেহেতু দিয়েছে তার হাফ শব্দে আমাকে সারমর্ম করতে হবে যেটাকে আমি সামারি বলছি তো আগে আমি প্যাসেজটি পড়ে দিচ্ছি তারপরে সামারিটা তোমাদের একটা মডেল অ্যানসার দেখাবো হোয়্যার এন্ড হাউ শুড চিলড্রেন লার্ন ভ্যালুজ তো ভ্যালুজ কথার অর্থ কি ভ্যালুজ হচ্ছে মূল্যবোধ হোয়্যার মানে কোথায় এবং হাউ কিভাবে শুড চিলড্রেন লার্ন ভ্যালু তো শিশুরা কিভাবে শিশুদের কিভাবে এবং কোথায় এই মূল্যবোধ শেখা উচিত উই নো দ্যাট দে নিড টু লার্ন দেম আমরা জানি যে তাদের সেগুলো শেখা উচিত অর্থাৎ শিশুদের মূল্যবোধ শেখা উচিত বিকজ ভ্যালুস ফ্রম দ্য বিলিভস অ্যান্ড অ্যাটিটিউডস দ্যাট উইল ডিটারমাইন হাউ দে লিভ দেয়ার লাইভস অ্যান্ড ফাংশন ইন সোসাইটি অর্থাৎ তারা যদি ভ্যালুস তাদের মধ্যে তৈরি হয় মূল্যবোধ তৈরি হয় তাহলে তারা কিভাবে জীবনযাপন করবে এবং সমাজে তারা কিভাবে ফাংশন করবে মানে কি সমাজের সঙ্গে কিভাবে মিশবে সেটা তারা খুব সহজেই বুঝতে পারবে টু ফাংশন এফেক্টিভলি ইন সোসাইটি সমাজের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বা ঠিকঠাক ভাবে মেশার জন্য চিলড্রেন নিড টু বি টট হাউ টু বি অনেস্ট তাদেরকে শেখা উচিত বা শেখানো উচিত তারা কিভাবে সৎ হবে কাইন্ড দয়ালু হবে কোর্টিয়ার্স মানে নম্র হবে ভদ্র হবে অ্যান্ড কনসিডারেট সহানুভূতিশীল হবে এনি সোসাইটি যে কোনো সমাজে দ্যাট ডাজ নট টিচ চিলড্রেন দিস ভ্যালুস অর্থাৎ যে সমাজে শিশুকে এই ধরনের শিক্ষা দেওয়া হয় না উড সুন ফল অ্যাপার্ট তারা কিন্তু ফল অ্যাপার্ট হয়ে যায় অর্থাৎ অন্য ধরনের হয়ে যায় তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সিমিলারলি ওয়ান উড এক্সপেক্ট আ নেশন এবং একই রকম ভাবে ওয়ান উড এক্সপেক্ট আ নেশন টু বি মেড আপ অফ সিটিজেন্স আমরা আশা করি যে একটা দেশ তৈরি হবে এমন নাগরিকের মধ্যে দিয়ে হু নো যারা জানবে হাউ টু রেসপেক্ট আদার যারা জানবে কিভাবে অন্যকে শ্রদ্ধা জানাতে হয় পিপল অর্থাৎ মানুষকে শ্রদ্ধা জানাতে হয় অ্যান্ড দেয়ার প্রপার্টি এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সব জিনিসগুলোকে এখানে প্রপার্টি মানে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলোকে দিস সিটিজেন্স অর্থাৎ এই ধরনের সিটিজেন যাদের মধ্যে কি রয়েছে অনেস্টি রয়েছে কাইন্ডনেস রয়েছে কোর্টিয়াসনেস রয়েছে এবং কনসিডারেট যারা মানে সহানুভূতিশীল যারা তো সেই সিটিজেন শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্বের গুরুত্বটা কি মানুষের প্রধান কাজটা কি সেটা তাদেরকে বুঝতে হবে অ্যান্ড সেলফ কন্ট্রোল এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ মানুষের লিমিটেশনটা তাকে বুঝতে হবে তারাই হচ্ছে এখানে আসল সিটিজেন দে শুড অ্যাপ্রিসিয়েট কারেজ অ্যান্ড বি উইলিং টু কেয়ার অফ দোজ উইকার দ্যান দেমসেলভস এবং তাদেরকে নিজেদের শক্তি এটা বুঝতে হবে তাদের যে সাহস শক্তি রয়েছে এবং তাদের থেকে যারা উইকার অর্থাৎ তাদের থেকে যারা মানে কম ক্ষমতাশালী রয়েছে তাদেরকে কিন্তু দেখার দায়িত্বটা মানুষেরই এনি নেশন হু সিটিজেন্স ডু নট প্র্যাকটিস দিস ভ্যালুস যে দেশে এই ধরনের প্র্যাকটিস বা প্রথাগুলো মেনে চলা হয় না উড সুন বিকাম আ নেশন নট ওর্থ লিভিং ইন এমন একটা দেশে পরিণত হয় সেই দেশটি যেখানে বসবাস করা যায় না টিচিং দিস ভ্যালুস টু চিলড্রেন ক্যানট বি ডিলেড শিশুদের এই যে শিক্ষা দানের ব্যাপারটা এটাকে কিন্তু দেরি করা যাবে না দিস ইজ বিকজ আনলাইক ইয়ং অ্যানিমালস হুজ ইনস্টিংক্টস আর অফেন হাইলি ডেভেলপড অ্যাট বার্থ হিউম্যান বেবিজ আর টোটালি ডিপেন্ডেন্ট এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট বলছে কারণ হচ্ছে অন্যান্য অ্যানিমালদের ক্ষেত্রে কি হয় তারা জন্ম থেকেই বিভিন্ন ইনস্টিংক্ট পেয়ে যায় ঠিক আছে মানে হুজ ইনস্টিংক্টস আর অফেন হাইলি ডেভেলপড মানে জন্ম থেকেই তাদের যে স্বতঃস্ফূর্ততা বা ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় বৈশিষ্ট্য গুলো হয় তাদের খুব হাইলি ডেভেলপড হয় অর্থাৎ জন্মের কয়েক মাসের মধ্যেই তারা অনেক বেশি পূর্ণতা পেয়ে যায় কিন্তু হিউম্যান বেবিজের ক্ষেত্রে কি হয় টোটালি ডিপেন্ডেন্ট তারা কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট হয় অন্যের ওপরে হিউম্যান যারা হয় তো হিউম্যান বেবি ক্ষেত্রে তারা অনেক সময় লাগে তাদের এক বছর থেকে ছ বছর সময় লেগে যায় হিউম্যান বিইংস হ্যাভ ইমোশনাল নিডস এছাড়া হিউম্যানদের কি হয় মানুষের ক্ষেত্রে তাদের একটা ইমোশনাল ব্যাপার থাকে অর্থাৎ মানসিক সাহায্যের প্রয়োজন হয় অর্থাৎ কেউ যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাকে মানসিক হেল্প দিতে হয়
ডিজায়ার, তাদের চাহিদা রয়েছে, শারীরিক চাহিদা, মানসিক চাহিদা থাকে মানুষের ক্ষেত্রে, তাদের চিন্তা ভাবনা রয়েছে, মানুষ চিন্তা ভাবনা করতে পারে অনেক বেশি, অ্যান্ড ফিলিংস, তাদের অনেক বেশি ফিলিংস রয়েছে, হুইচ ডিটারমাইন অ্যাকশন। তো এইসব জিনিসগুলো যেহেতু মানুষের রয়েছে, এইগুলো তার কাজেও প্রভাব ফেলে, যেগুলো অন্য অ্যানিমেলদের ক্ষেত্রে অনেক বেশি কম, এবং এই জন্যই অন্য অ্যানিমেলরা অনেক বেশি ডেভেলপ করে। ঠিক আছে, মানুষের যেগুলো এগুলো স্ট্রেংথ, এগুলো কিন্তু উইক পয়েন্ট। সো ইমোশনাল নিডস, ডিজায়ার, অনেক চিন্তা ভাবনা করার ক্ষমতা, ফিলিংস যেহেতু মানুষের রয়েছে, তাদের কিন্তু কাজের ক্ষেত্রে এগুলো প্রভাব ফেলে। এবং এই জন্যই যদি কোনো চিলড্রেন বা কোনো মানুষের যদি মরাল ভ্যালুস না থাকে, তার কাজের ক্ষেত্রে তার প্রভাবটা পড়বে, যেটা তার একটা মাইনাস পয়েন্ট হিসাবে দেখা দেবে। দিস ইজ প্রিসাইসলি হোয়াই দে মাস্ট লার্ন ভ্যালুস। এই জন্যই মরাল শিক্ষা বা নীতি শিক্ষা, কোনটা ঠিক কোনটা ভুল, এই শিক্ষা খুবই প্রয়োজনীয়। নট জাস্ট সার্ভাইভাল স্কিলস, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য নয়, অ্যাজ ডু অ্যানিমালস, যেমন অন্য অ্যানিমালদের শিখতে হয় কিভাবে তারা নিজেকে বাঁচাবে, মানুষদের ক্ষেত্রে কি হয়, নিজেকে বাঁচাতে তো হবেই, এছাড়া অন্য যারা উইকার সেকশন আছে, তার থেকে দুর্বল রয়েছে, তাদেরকেও দেখাশোনা করতে হবে। দিস ভ্যালুজ উইল হেল্প কন্ট্রোল দ্য ন্যাচুরাল রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম স্যাটিসফাইং পিওরলি সেলফিস নিডস অ্যান্ড ডিজায়ার্স। তো মানুষকে এইসব যে ভ্যালু রয়েছে, মূল্যবোধ রয়েছে, মানুষকে কন্ট্রোল করতে সাহায্য করে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার যে ডিজায়ার গুলো রয়েছে, অর্থাৎ চাহিদা, মানুষের যে চাহিদা রয়েছে, এই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে কখন, যখন মানুষের মধ্যে মরাল ভ্যালুস থাকবে, অর্থাৎ নৈতিক শিক্ষা থাকবে। ওকে, তো এই প্যাসেজটা আমি পড়ে দিলাম, এখান থেকে একটা সামারি করতে হবে, অর্থাৎ তোমরা কি বুঝেছো এই সামারিটা পড়ে, এই প্যাসেজটা পড়ে, সেটা সামারাইজ করছি আমি, তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো, আমি লিখেছি, দেখো। চিলড্রেন লার্ন ভ্যালুস ফ্রম দ্য সোসাইটি দে লিভ ইন, অর্থাৎ শিশুরা যে সমাজে বাস করে, তারা সেখান থেকেই এই ভ্যালু বা মূল্যবোধ বা নীতি শিক্ষাগুলো পায়। দ্য ভ্যালুজ হেল্প দ্য চিলড্রেন লার্ন অনেস্টি, কাইন্ডনেস, কোর্টিয়াসনেস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ বিইং কনসিডারেট। অর্থাৎ শিশুরা এই জিনিসগুলো শেখে, কোন জিনিসগুলো, অনেস্টি, কাইন্ডনেস, কোর্টিয়াসনেস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ বিইং কনসিডারেট, অর্থাৎ সহানুভূতিশীল হওয়া, সৎ হওয়া, দয়াবান হওয়া, নম্র হওয়া, যেগুলো তোমাদের প্যাসেজে দেওয়া ছিল। চিলড্রেন হু আর দ্য ফিউচার সিটিজেন্স, একটা শিশু আজকে শিশু, কিন্তু পরবর্তীকালে সেই হচ্ছে দায়িত্ববান সিটিজেন, ফলে একটা শিশু আজকে যেরকম হবে, পরবর্তীকালের ভবিষ্যৎ, আসলে একটা দেশের ভবিষ্যৎ কিন্তু সেটাই হবে। তো চিলড্রেন যারা এখন ভবিষ্যতের সিটিজেন, শুড বি টট দিস ভ্যালুস, তাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে, কারণ এখনো হয়তো সময় ভালো চলছে, কারণ ভবিষ্যতের, কিন্তু ভবিষ্যৎটা তাদের হাতে রয়েছে, ফলে তাদেরকে এই শিক্ষাটা না দিলে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে। তো টট দিস ভ্যালুস রাইট ফ্রম দ্য বিগিনিং, অ্যাজ দিস উইল ডিটারমাইন দেয়ার অ্যাকশনস লেটার অন। কারণ হচ্ছে যে বিগিনিং থেকে, অর্থাৎ শুরু থেকে তাদের যদি এই শিক্ষাটা দেওয়া হয়, তাদের কোন শিক্ষা দেওয়া হবে, আগেই বলেছি মরাল ভ্যালুস, শুরু থেকে তাদের যদি এই শিক্ষা দেওয়া হয়, তাহলে তাদের অ্যাকশন, তারা যে কাজগুলো করবে, তারা যে চিন্তা ভাবনা গুলো করবে, তার উপরে বেট পড়বে। ওকে, দেন বাই সানিং সেলফ সেন্টার্ড থিঙ্কিং, সেলফ সেন্টার্ড থিঙ্কিং মানে কি, স্বার্থ চিন্তা ভাবনা করা, সবসময় যদি সে ভাবে যে নিজের ভালো ভাববো, সমাজের ভালো কিন্তু কেউ তাহলে ভাববে না, ফলে একটা মানুষ থেকে শুরু করে পুরো মানব গোষ্ঠী কিন্তু যদি সেলফ সেন্টার্ড হয়ে যায়, তাহলে সেই দেশে কেউ বাঁচাতে পারবে না। এবং এটা একটা প্রসেস, যেটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকে, এই জিনিসটা যাতে না হয়, সেজন্য আমাদের মরাল ভ্যালু দিতে হবে। দেন বাই সানিং সেলফ সেন্টার্ড থিঙ্কিং, যাতে তারা সেলফ সেন্টার্ড থিঙ্কিং না করে, অর্থাৎ আত্মকেন্দ্রিক চিন্তা না করে, দে উইল বি হেল্পফুল টু আদার্স ইন নিড, এবং অপরকে সাহায্য করে প্রয়োজনে। ফর আদার অ্যানিমেলস দিস আর নট নিডেড, অন্য অ্যানিমেলদের কাছে এগুলোর একটা প্রয়োজনীয়তা নেই, বিকজ দে লার্ন হোয়াট আর নিডেড ফর দেম, কারণ তারা অলরেডি জানে যে তারা কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে সমাজের মধ্যে টিকে থাকবে, থ্রু ইনস্টিংক্ট অনলি, অর্থাৎ তাদের যে বেসিক ইনস্টিংক্ট গুলো আছে তারা স্বীকার করবে, বা তাদের যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর মধ্যে থাকবে, তো তাদের ইনস্টিংক্ট রয়েছে, বেসিক ইনস্টিংক্ট কিছু রয়েছে, তার জন্য তারা সার্ভাইভ করে যায়। কিন্তু হিউম্যানদের ক্ষেত্রে যেহেতু তারা থিঙ্কিং পাওয়ার রয়েছে, তাদের জীবনে উন্নতি করার একটা ডিজায়ার রয়েছে, অনেক ধরনের ডিজায়ার থাকে, সো মরাল ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটাই ছিল এই সামারিটার মেন যে বিষয়বস্তু, সেটা আমি লিখেছি, তোমরা লেখার চেষ্টা করো, কপি করার চেষ্টা করো না,
কোথাও যদি প্রবলেম হয় আমাদের কমেন্ট করে জানাও, এবং অবশ্যই শেয়ার করো ভিডিওটি বন্ধুদের সাথে এবং তাদেরকেও বলবে শেয়ার করতে। হান্টিং স্নেক কবিতাটি পড়িয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো মাই পাঠশালা চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।